থেকে বলছি ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, আপনাদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গায় গুগলে, ইউটিউবে এবং ফেসবুকে আসছে, পাঠাতে থাকবেন প্রশ্ন, আমরা চেষ্টা করব সময় দিয়ে আপনাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে। একটা প্রশ্ন খুব কমনভাবে সব জায়গায় দেখছি, পেলভিক এক্সামিনেশন কি খুব পেনফুল? মানে লোকেদের ধারণা আছে গাইনোকোলজিস্টের কাছে গেলেই গাইনোকোলজিস্টরা হয়তো একটা ভেতর দিয়ে এক্সামিনেশন করবেন, দেখবেন, এবং এইটা বেদনাদায়ক। প্রথম কথা বলতে গেলে সব পেশেন্টের কিন্তু ভেতরের এক্সামিনেশন দরকার লাগে না, এবং যখন দেখা হয় একটা লুব্রিকেন্ট ইউজ করা হয়, দরকার হলে একটা লোকাল অ্যানেস্থেটিক ইউজ করা হয় এবং দেখা হয়, এবং এইটা একদমই পেইনফুল নয়। যদি কারো সহবাসে কোনো ব্যথা না থাকে, তার পেলভিক এক্সামিনেশনে ব্যথা হওয়া উচিত নয়।